পোশাকও পরে রেখেছে এবং এখানে সিসিটিভি রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, সিভিক পুলিশ রয়েছে এবং আমরা এখানে সমস্ত জায়গায় কমিটির ছেলেরাও আমরা কড়া নজর রাখছি। দশমীর দিন চারা বিতরণ করব আর প্লাস্টিক বর্জন বা দুস্থ মহিলাদের আজীবন ভরণ পোষণ এইগুলো আমরা করব। ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা পার্থেনিয়াম বা প্লাস্টিক বর্জন এগুলোকে নিয়ে আমরা নিয়ে ভাবছি এবং সবাইকে জানাচ্ছি, সব কিছু উল্লেখ করছি। বৃক্ষরোপণটা আমরা নবমীর দিন করছি আর চারা গাছ বিতরণ সেটাও করছি। সেফ লাইফের জন্য আমরা এখানকার একটা রেখেছি, সেমিনার রেখেছি, এইগুলোই আমরা করতে চাইছি। বাস্তবে আমরা সাবেকি পুজোটাকে ফিরিয়ে আনতে চাইছি। ভালো, ওনাদের পূজার আয়োজনও খুব ভালো, আমরা উপভোগ করছি, এগুলোটা খুব সুন্দরভাবে উপভোগ করছি। এখানে এসে খুব ভালো লাগলো, আর সকাল থেকে অনেকগুলো প্যান্ডেল দেখলাম, তার মধ্যে সব থেকে ভালো লাগলো এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা মানে এখানে সব থেকে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে প্লাস্টিক বর্জন করা হয়েছে এই প্যান্ডেলে, এখন প্লাস্টিক ইউজ করা হয়। তো এই বার্তাটা সবাইকে যাতে দিতে পেরেছে এই প্যান্ডেলটা ভালো লাগলো, এর জন্য আশা করি সবাই এই বার্তা থেকে অনুপ্রাণিত হবে।